হাই, আমি শেফ তানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ তানিয়ার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে একদম পারফেক্ট দোকানের মতো ইডলি রেসিপি শেয়ার করব। আর ইডলিটা কিন্তু আমি বানাবো ইডলি মেকার ছাড়াই। তাহলে কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি 150 গ্রাম চাল নিয়েছি। এখানে চালটা আপনারা যে কোনো ধরনের একটু মোটা দানার সেদ্ধ চাল নিলেই হবে। তো চালটা ভালো করে ধুয়ে নিয়ে চালটা জলে ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি 5 ঘন্টা চালটা জলে ভিজিয়ে রেখে দেব। এখানে মেনলি চাল আর ডালের যে রেশিওটা হবে সেটা হচ্ছে 3:1, মানে হচ্ছে 3 ভাগ চাল নেবেন আর 1 ভাগ ডাল নেবেন। তো এখানে আমি 50 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। তো ডালটাকেও আমি ভালো করে ধুয়ে নেব, নিয়ে ডালটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এটাও আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 5 ঘন্টা এখানে আমি চাল আর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি পেস্ট করে নেব। তো প্রথমেই আমি ডালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে ডালটার মধ্যে একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো জলটা কিন্তু একদম সামান্য দেবেন। তো দেখুন কি সুন্দর ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার ডালটা আমি একটা কন্টেনারের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও আমি একইভাবে পেস্ট করে নেব। যেটা বলছিলাম, দোকানের মতো পারফেক্ট ইডলি বানানোর জন্য এখানে চাল ডালের রেশিওটা কিন্তু মেন। এই রেশিওটা যদি ঠিকঠাক ভাবে নেন তাহলে কিন্তু একদম পারফেক্ট ইডলি তৈরি হবে। তো এখানে আমার চালটাও পেস্ট করা হয়ে গেছে। এবার আমি দুটোকে ভালো করে মিক্স করে নেব হাতের সাহায্যে। এখানে আমি চাল ডালটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি কন্টেনারের ঢাকনা দিয়ে বন্ধ করে আমি ওভারনাইট ফার্মেন্টেশনের জন্য রেখে দেব। ওভারনাইট ফার্মেন্টেশনের পর দেখুন কি সুন্দর ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। ব্যাটারটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেব পরিমাণ মতন, আর অল্প একটু জল দেব, দিয়ে মিক্স করে নেব। জলটা কিন্তু অবশ্যই অল্প দেবেন। জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবেন। জলটা দেওয়ার পর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম আসবে। তো এবার ইডলি মেকার ছাড়া কিভাবে ইডলি বানাবো সেটাই দেখাই। তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো এখানে আমি কয়েকটা বাটি নিয়ে নিয়েছি, ছোট ছোট বাটিগুলোতে আমি অয়েল ব্রাশ করে নেব। বাটিগুলো ভালো করে অয়েল ব্রাশ করে নেওয়ার পর আমি ইডলি যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেব। এই একইভাবে আমি সবকটা বাটিতে ব্যাটারটা ঢেলে নেব। জলটাও এখানে গরম হয়ে গেছে। এরপর যে বাটিগুলো রেডি করে নিয়েছিলাম সেই বাটিগুলো দিয়ে দেব। এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব যে ইডলিটা হয়ে গেছে কিনা। আপনি যখন টুথপিকটা দেবেন তখন দেখবেন যদি ব্যাটারটা ভেতরে কাঁচা থাকে তাহলে কাঠির গায়ে লেগে যাবে। এরপর ইডলিগুলো আমি ডিমোল্ড করে নেব। বাটিগুলো কিন্তু অবশ্যই অয়েল ব্রাশ করে নেবেন, নালে কিন্তু ব্যাটারটা ছিটকে যাবে। অয়েল ব্রাশ করে নিলে সুন্দর ইডলিটা বেরিয়ে আসবে। তো এখানে আমার মোটামুটি সবই ডিমোল্ড করা হয়ে গেছে। ইডলি কিন্তু খেতে ভালো লাগে নারকেলের চাটনি দিয়ে। নারকেলের চাটনির রেসিপিটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো এখানে আমি ইডলিগুলো প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন ইডলিটা কতটা সফট হয়েছে। তো এরপর আমার ব্রেকফাস্ট করার পালা। আপনারা কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে।